জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। হাঁসোয়া দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা, ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সালার থানার পূর্বগ্রামে। এদিন বেলা 12টা নাগাদ এই ঘটনাটি ঘটে। মোটর সাইকেল রাখাকে কেন্দ্র করে আজিজুল শেখের বাড়ির কাছে বাইক রাখে রাহুল শেখ। সেই বাইকটি বাচ্চা ছেলে খেলতে গিয়ে ফেলে দেয়। একথা বলাই শুরু হয় রাহুলের মায়ের সঙ্গে বচসা আজিজুল শেখের। আজিজুল বাড়ি গিয়ে বিশ্রাম করছিল এমন সময় রাহুল ও তার মা আজিজুল শেখের বাড়িতে ঢুকে ইট দিয়ে মাথা ফাটিয়ে দেয় এবং হাঁসোয়া দিয়ে কোপাতে থাকে বলে অভিযোগ। প্রতিবেশীরা আসলে তাদেরকেও হুমকি দিয়ে চম্পট দেয় তারা, এমনটাই অভিযোগ প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের। তড়িঘড়ি আজিজুল শেখকে গুরুতর অবস্থায় সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাকে কান্দি মহকুমা হাসপাতালে রেফার করা হয়। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। আমি আমাদের কলসাদায় কাজ করছিলাম আর ওই যে চাচাটা খাম করে দৌড়ি ছুটতে এসে মাথা চিপার মা ধরি তো সে হর্ষ করে পদ মত করে চুপাইছি। আমার আটকাতে পারছি না এমন করে অবস্থা। একটা শায়াল কিছু পেয়েছে না, শায়ালের মাথায় ধরিছে, তাও রক্ত ফুটে চলে গেছে। আর মা বলছে আরও চপতে ওই রাহুলের মা আগলি বিবি মোটর সাইকেল আর একটা ভাগ্নি না ভাইজি ফেলি দেয় দিয়ে আজিজুল এই ঘরে শুয়েছিল দিয়ে ও গাল দেয় দিয়ে বলছে না উনি তোদের ঘরের লোক ফেলে দিছে ওর গালমন্দ করিস না দিয়ে ওর মা আজিজুলকে গাল দিতে শুরু করে। আজিজুলকে গাল দিতে দিতে তখন ওর ছেলে মাঠে থেকে এসে হুঁসুই করে ওকে কুপাইতে শুরু করে। কুপিয়ে একবার ফেলে দিয়েছে, একবার এখানে রক্তপাত সব পড়ে আছে। ছেলেটার নাম রাহুল। প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসনকে 3 ঘন্টা পর প্রশাসন এলো।